বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজ আবার চলে এলাম আপনাদের জন্য মজাদার দুইটি খাবার নিয়ে, যেটা হলো আপনার একটা টমেটোর টক। যতদিন টমেটো চলবে টকও চলবে, তাই না? টমেটোর টক কে পছন্দ করেন জানি না, আমার খুবই পছন্দের একটা খাবার। এটা মাছ দিয়েও রান্না করা যায়, আবার খালিও রান্না করা যায়, যে যেভাবে রান্না করে। আর একটা রান্না করব আমি শালগম দিয়ে, ইলিশ মাছের মাথা, লেজ, টুকরা এগুলো দিয়ে আমি রান্না করব। তো চলুন আমার দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে আমার রান্নাঘরে চলুন লাভলিস কিচেনে। তো আমি প্রথমেই রান্না করব ইলিশ মাছ দিয়ে শালগম। শালগম দিয়ে ইলিশ মাছের লেজ, মাথা, টুকরা মিলিয়ে আমি রান্না করব। তো এই যে আমার মাছটা আমি এভাবে কেটে নিয়েছি, মাথাটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছটা আমি ভাজবো না, আজকে আমি শালগম দিয়ে মাছটা কষিয়ে রান্না করবো। আর শালগমটাকে আমি এভাবে পিস করে নিয়েছি, আমি এভাবে কেটেছি, আপনাদেরও এভাবে কাটতে হবে এমনটা না, কিন্তু যার যেভাবে খুশি সেভাবেই তরকারিটা কেটে নিতে পারবেন, কাটাটা যার যার নিজের উপরে। তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আমি একটু পেঁয়াজ কুচি। তো যথারীতি আমার পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একটু ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে। কারণ আমি বাটা পেঁয়াজ ইউজ করি, সব তরকারিতে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা ইউজ করি। এই জন্য আমি যে পেঁয়াজটা প্রথমে দিই সেটা একটু ভাজা ভাজা করে নিই, তাইলে স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি আস্তে আস্তে একটু মশলা দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব, যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না, বাজে একটা স্মেল আসে। তো এবার আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, লবণটা যার যার স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে আমি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না আমার মশলাটা ভালো করে না কষে। এই যে দেখুন আমার মশলাটা ভালো করে কষে আসছে। তো এখন আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে মাছটা মিশিয়ে নেব। মাছটা সুন্দর, ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যে কোনো সবজি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে দেখুন, তরকারিটা অনেক ভালো লাগবে। আমি সবসময় তরকারি রান্নার পরে খেয়ে বয়স দিই, যদি ভালো না হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন আমার মাথাটা কষে গেছে, আমার তেলটা ভেসে আসছে। এখন আমি টুকরোগুলো উঠিয়ে নেব, না হয় ভেঙে একদম কাটা কাটা হয়ে যায় তরকারিটা। এই যে আমি মাছটাকে তুলে নিয়েছি, এখন আমি শালগমটা কষিয়ে নিব। আমি কিন্তু শালগমটা কোনো ভাব দিয়ে নেই, কিছু এইভাবেই দিয়ে দিয়েছি। এটাকেও আমি এবার সুন্দর করে কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে, মাঝে মাঝে অফ ক্যামেরা একটু নেড়ে দিব আমি। এই শালগম কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, তারপরে গরুর মাংস দিয়ে রান্না করা যায়। এই যে দেখুন আমার শালগমটা কিন্তু অনেকটা কষে একটু নরম হয়ে আসছে। এখন আমি একটু গরম জল দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এই যে দেখুন এখন আমার তরকারিটা একটু হাফ সিদ্ধ হয়ে আসছে, তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবার মাছটার সাথে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব।
একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এখন দিয়ে দিব আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি চিরে দিইনি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এভাবে আপনারা তরকারিতে উঠানো নামানোর আগে কাঁচামরিচ দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ইলিশ মাছে আমি কখনো ধনে পাতা বা জিরা ইউজ করি না, এখানে শুধু একটু পেঁয়াজ রসুন বাটাই দিই আমি আর হলুদ মরিচ লবণ। তো এই যে দেখুন আমার শালগমটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমি টেস্ট করে দেখলাম। তো এখন আমি নামিয়ে নেব। তো এই যে হয়ে গেল আমার শালগম দিয়ে ইলিশ মাছের মাথা লেগ দিয়ে। আর রান্না করবো আমি পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে একটা টক রান্না করব। এটা যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা কত মজার, যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা খুবই মজাদার একটা টক। তো আমি কখনোই মাছের মাথাটা রাখি না, কারণ মাছের মাথাটা রাখলে কাটা কাটা হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো আমি মাথাটা ফেলে দিয়েছি, ফেলে টমেটো দিয়ে রান্না করুন। ফেলে আমি সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, আর টমেটোটাকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি। তো আমি প্রথমে একটু তেল দিয়ে দিব কড়াইতে। টকে খুব বেশি তেল দিতে হয় না, সামান্য একটু। তো টকটা কিন্তু দুই রকমই রান্না করা যায়, তেল ছাড়াও রান্না করা যায় টক, আবার এভাবে কষিয়েও রান্না করা যায়। ছোটো মাছ দিয়ে এভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে এতে। তারপরে মাছের মাথা দিয়ে করতে পারে পারা যায়, আপনারা শোল মাছের মাথা কিংবা যে কোনো মাছের মাথা দিয়েও করা যায়, ভালো লাগে। তো আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ ইউজ করবো, মরিচের গুঁড়া আমি খুব সামান্য দিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে। আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিব যেন মশলাটা ভালো করে কষে। দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ। এই যে আমার মশলাটা কষে গেছে, এখন আমি আগে প্রথমে দিয়ে দিব পুঁটি মাছটা। পুঁটি মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এই টকটাতে হলুদটা দিতে হয় পরিমাণে একটু কম, বেশি হলুদ দিলে ভালো লাগে না। এই যে আমার মাছটা কিন্তু কষে গেছে, এখন আমি মাছটা আস্তে করে তুলে নিব। আমি মাছটা তুলে নিয়েছি, এখন ওইটাতেই ওই ঝোলটাতেই আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যখন একদম নরম হয়ে যাবে তখন আমি একটু ইয়া করে দিব, ম্যাশ করে দিব। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন ঢাকনাটা একটু লাগিয়ে দিব। এই যে দেখুন আমার টমেটোটা গলে টমেটো থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। এখন আমি একটা মেশার দিয়ে একটু থেতলে দিব। আপনারা এই কাজটা ডাল কুটনি দিয়েও করতে পারেন, মেশার দিয়ে আমি একদম ভালো করে থেতলে দিব। এই কাজটা একটা ডাল কুটনি দিয়েও করা যাবে। এই যে আমি একদম ভালো করে একদম মিহি করে ফেলব। আমার থেতলানো শেষ, এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দেবো। এই টকটা কিন্তু বেশ পাতলাই হয়, এটা খুব ঘন হয় না, একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে টকটা। যদি এই সময় দেখেন যে টমেটোর টকে আপনাদের টকটা টক হচ্ছে না, তখন কিন্তু ইচ্ছা করলে একটু জলপাই কিংবা টক যে কোনো জিনিস, আম হোক তেঁতুল হোক, একটু দেওয়া যায়। আমার টমেটোটা দেশি ছিল, বেশ টক, যার জন্য আমি আর কোনো কিছুই দিইনি। তো এখন আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো বলগ আসার জন্য। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, একটু ভেঙে দিয়েছি আমি কাঁচামরিচটা। দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। তো এই যে দেখুন মাঝখানে আসলে স্কিপ হয়ে গেছে, আমি মাঝখানে যখন কয়েকটা বলগ আসছে তখন মাছটা দিয়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, দিয়ে আমার টকটা নামিয়ে নিয়েছি। যদি আমার এই দুইটা সামান্য রান্না আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আকারে সকল কিছু আপনাদের কাছে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন।
আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। মহান আল্লাহ আপনাদের হেফাজত করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।